একটা খবর আপনাদেরকে দেখাবো যে কিভাবে সরকারি টাকা লুট হচ্ছে অলরেডি আমরা অনেক খবর দেখিয়েছি সরকারের নজরে আনার চেষ্টা করেছি সরকার তাতে যে খুব বেশি গুরুত্ব দিচ্ছে সেটা আমরা দেখছি না কারণ সব জেনে শুনেও গ্যাঁট হয়ে বসে আছে সরকার ব্যবস্থা আমরা সেভাবে দেখছি না তবু আরামবাগ টিভি অন্তত আওয়াজটা তুলে যাওয়ার চেষ্টা করছে দুর্নীতিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা বারবার বলি যে সরকারের এই কাজ টেন্ডারের নামে কীভাবে টাকা লুট হয়ে যায় আজকে আর একটা উদাহরণ দেব সেই একই পঞ্চায়েত যে পঞ্চায়েতের আমরা একটা দেখেছিলাম যে গাছ লাগানো হয়েছিল লাখ লাখ টাকা খরচা করে কিন্তু সেই গাছ এখন আর দেখতে পাওয়া যায়নি খানাকুলের পোল দুই পঞ্চায়েত যার প্রধান সেই একেবারে দাদাগিরি করা পঞ্চায়েত প্রধান আশিক ইকবাল তার পঞ্চায়েতের টেন্ডারের ছবি আপনাদেরকে আমরা দেখাবো আজকে নতুন করে টেন্ডার টাঙানো হয়েছে সেখানে একটা রাস্তাকে ঢালাই করা হবে একটা লম্বা রাস্তা এই অঞ্চলের মধ্যে পড়ে যার সুলুট থেকে পঞ্চাননতলা বলে একটা রাস্তা রয়েছে লম্বা রাস্তা সেই তার টেন্ডার বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি সেটা এই তালা দেখতে পাচ্ছেন সুনীল কুন্ডু হাউস টু পঞ্চাননতলা পঞ্চাননতলা টু কামার্শাল কামার্শাল টু পুকুর সেটা অন্য একটা স্কিম এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে বানেশ্বর জমি টু ভাস্করা আমি পরে বলছি বিষয়টা খিড়কি পুকুর টু জয়দেব সরকার হাউস সুনীল কুণ্ডু হাউস টু এটা ভাস্করা টু সুনীল কুণ্ডু হাউস বীরেশ্বর আচ্ছা সুনীল এই সুলুট ব্রিজ টু বানেশ্বর এইভাবে আপনার কিছু বুঝতে পারলাম না আমি বুঝতে পারছি যে আমরা কি বললাম বুঝতে পারছেন না আমি এটাই বলার সাতটা পার্টের টেন্ডার বিজ্ঞপ্তি করা হয়েছে ই টেন্ডার যার টোটাল ভ্যালু হচ্ছে সেভেন ইন্টু সেভেন ফর্টি নাইন ল্যাক্স মানে এক একটা পার্টের ঢালাইয়ের জন্যে সাত লাখ টাকা করে বরাদ্দ এবং সেটা টেন্ডার বিজ্ঞপ্তি টানা হয়েছে প্রথমে আপনাদেরকে বলি যে দুদিন আগেই মানে কিছুদিন আগেই দুদিন নয় কয়েকদিন আগেই তৃণমূল সাংসদ তৃণমূল নেত্রী সাংসদ মহুয়া মৈত্র একটা কথা বলেছিলেন যে কাজের পেমেন্ট যাতে খুব সুবিধা পাওয়া যায় যাতে বড়ো করে টেন্ডার করে বড়ো করে কন্ট্রাক্টরকে কাজ না দেওয়া যায় সেই জন্যে অনেক পঞ্চায়েত কী করে একটা কৌশল অবলম্বন করে ছোট ছোটো পার্টে একটাই রাস্তা কিন্তু ছোটো ছোটো পার্টে তারা টেন্ডার করে তিন লাখ চার লাখ পাঁচ লাখ যাতে পঞ্চায়েত থেকেই পেমেন্টটা সহজে হয়ে যায় এই এইরকমই একটা নজির কিন্তু আমরা দেখছি এই পোল দুই অঞ্চলে এই যে সাতটা যে পাটে টেন্ডার ডাকা হয়েছে মোটামুটি ধরতে পারেন একটাই রাস্তা তার মধ্যে একটা বড় রাস্তা যেটা এসেছে সুলুট থেকে কামার্শাল সেটা পাঁচটা পাটে ভাগ করা হয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ লাখ টাকার কাজ পাঁচটা পাটে আর একটা পার্ট সেটাও একটাই রাস্তা দুটো পার্টে সাত প্লাস সাত চোদ্দো লাখ টাকা এখন প্রশ্ন হচ্ছে যে এত পাটে পাটে করার কি দরকার ছিল এটা তো একসঙ্গেই টেন্ডার হবে চল্লিশ হোক পঞ্চাশ লাখ হোক লাখ হোক পঞ্চায়েত করতে পারবে না জেলা পরিষদ করবে বা অনেকে বড় বড়ো যারা এজেন্সি তারা করবে সেটা করা হয়নি অর্থাৎ মহুয়া মৈত্র তৃণমূলের নেত্রী সাংসদ তিনি যেটা বলছিলেন যে সুবিধা আদায় করার জন্য পঞ্চায়েতগুলো যে এই কাজটা করে একেবারে জল জ্যান্ত উদাহরণ এই মুহূর্তে টেন্ডার ডাকা হয়েছে পোল দুই অঞ্চলের যেখানে এই রকম একটা সাতটা পাটে টেন্ডার যা টোটাল ভ্যালু ঊনপঞ্চাশ লাখ সেই কাজটা করবে পাটে পাটে সুতরাং পেমেন্টটা খুব সহজই হয়ে যাবে পরিষ্কার এবার হয়তো বলবেন যে এ তো সব মামুলি ব্যাপার এরকম তো হয় কাজটা তো হচ্ছে পাটে পাটে তো কি হয়েছে এটা অনেকে ভাববেন বলবেন কিন্তু এখানেই গল্প শেষ নয় এবার যে গল্পটা আপনাদেরকে দেখাবো সেটা দেখে হয়তো চমকে যেতে পারে আপনারা মাঝে মধ্যেই বলেন যে আরামবাগ টিভি সব আজগলবি আজগোবি সব গল্প ফেলে দেয় মাঝে মধ্যেই দিয়ে আর এই সব সরকারের দুর্নাম করে পঞ্চায়েতের দুর্নাম করে বলার চেষ্টা করেন আপনারা আমি বলি যে এই যে টেন্ডার না ঘুরিয়ে ফিরিয়ে অমক বাড়ি তমক বাড়ি কে কার বাড়ি চেনে বসে আছে টেন্ডার হয়ে গেল ই টেন্ডার দেখে দিলো কোনোভাবে আর যাতে এই রাস্তাটা টানা একটাই রাস্তা না বুঝতে পারে তখন সব সব মানে জিগজা কেতে আগে পরে এক নম্বর পার্টটার পরে তিন নম্বর পার্ট তিন নম্বর পরে পাঁচ নম্বর পার্ট যাতে মানুষ বুঝতে না পারে মানে মানুষ মানে কি রিপোর্টে ওপর না বুঝতে পারে যে একটাই রাস্তা এতগুলো পার্ট ওই জন্যে কিন্তু পরপর ওখানে কিন্তু টেন্ডারটা দেওয়া হয়নি কিন্তু পরপর আমরা সাজিয়েছি যে সুলুট থেকে সুলুট থেকে সুলুট বলে একটা জায়গা রয়েছে সেখান থেকে কামারশাল যে রাস্তাটা সেটা পাঁচটা পার্টে ভাগ করা হয়েছে কীরকম দেখুন কামারশাল থেকে পঞ্চাননতলা পঞ্চাননতলা থেকে সুনীল কুণ্ডু হাউস সুনীল কুণ্ডু হাউস থেকে ভাস্কারা বলে একটা জায়গা রয়েছে ভাস্কারা থেকে বানেশ্বর জমি বানেশ্বর থেকে সুলুট ব্রিজ একেবারে পরপর পরপর একটা রাস্তা পরপর টেন্ডার ডাকা হয়েছে এবং সবথেকে চমকটা হচ্ছে কি জানেন এই পাঁচটা পার্টের আমরা খতিয়ে দেখছিলাম যে রাস্তাটা কি অবস্থায় রয়েছে সত্যি কি পুরো রাস্তাটা ঢালাই করতে হবে নাকি ঢালাই অলরেডি হয়ে রয়েছে আমরা প্রথম পার্ট যদি পঞ্চানন মানে কামারশাল থেকে তলা সেই রাস্তাটার বর্তমান ছবিটা কেমন সেটা আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে প্রথম পার্ট যদি আমরা তলা থেকে ধরি তাহলে তলা থেকে কামারশাল থেকে পঞ্চাননতলা সেই রাস্তাটার ছবিটা আগে আপনাদেরকে দেখাতে চাইছি রাস্তা রাস্তা অলরেডি অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি ঢালাই রাস্তা যে রাস্তা কামার সাল থেকে পঞ্চানন তলা বলে যেটা বলা হয়েছে টেন্ডার বিজ্ঞপ্তিতে সেই রাস্তা অলরেডি ঢালাই দেখতে পাচ্ছেন এবার কি বলবেন আমরা তার পরের পাঠ অর্থাৎ তলা থেকে সুনীল কুণ্ডু যার জন্য আরও সাত লাখ টাকা বরাদ্দ হয়েছে এটা তো আপনারা আগেরটা দেখছেন রাস্তা অলরেডি ঢালাই মানে সাত লাখ টাকার কাজ অলরেডি তো হাফিস ঢালাই রাস্তা রয়েছে তার ওপরে টেন্ডার ঝকঝকে ঢালাই হয়তো হয়েছে এক বছর বা এক মধ্যে কিছু একটা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না অতটা ডিটের ডেট ডেটটা কি হতে পারে রাস্তা ঢালাই হয়ে গেছে সেই রাস্তার নামে আবারও সাত লাখ টাকার টেন্ডার ঝোলানো হয়েছে ঝোলানো হয়েছে এবার আরও একটা পার্টের আমরা দেখাচ্ছি যে এর পরের পার্ট মানে পঞ্চনল তালা থেকে সুনীল কুণ্ডুর হাউস সেটাও একটু দেখাবার আমরা চেষ্টা করছি যে সেখানকার কি অবস্থা সেখানে কতটা কি ওপেন রয়েছে কতটা কি ঢালাই করতে হবে পঞ্চনল তলা থেকে সুনীল কুণ্ডুর হাউস এই হচ্ছে দ্বিতীয় পঞ্চনল তলা থেকে সুনীল কুণ্ডুর হাউস তারও দেখুন কতটা অংশ ঢালাই করা রয়েছে সবই দুশো তিনশো মিটার বেশি নয় পাট 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 করে করা এবং তার ঢালাই ঢালাই অলরেডি হয়ে রয়েছে সেই ছবি আপনারা দেখছেন যে সেটারও কিন্তু সাত লাখ টাকা দিয়ে টেন্ডার এই পাটও ডাকা হয়েছে বাকি তিনটে পার্ট এ অংশের সেখানে হয়তো ঢালাই করতে হবে সেটা আমরা দেখিনি কিন্তু আমরা এটুকু বলতে পারি আপনাদেরকে যে যে পাঁচটা পার্ট এ অংশের পাঁচটা স্কিম তার দুটো অলরেডি ঢালাই অনেকটা ঢালাই কিন্তু দুটোর জন্য সাত সাত চোদ্দ লাখ টেন্ডার ডেকে দেওয়া হয়েছে এবার আর একটা বাঁক হয়ে আর একটা রাস্তা যেটা হচ্ছে কামারশাল থেকেই একেবারে জয়দেবের বাড়ি সে তার আবার দুটো পার্ট করা হয়েছে যে কামারশাল থেকে খিড়কি পুকুর বলে একটা জায়গা রয়েছে সেই খিড়কি পুকুরের একটা পাট আর খিড়কি পুকুর থেকে জয়দেব আমরা প্রথমে কামার শাল থেকে খিড়কি পুকুর আপনারা টেন্ডার বিজ্ঞপ্তির ওই স্ক্রিনশট তো আপনাদেরকে দেখিয়েছি সেটা দেখে দেখে মেলাবেন আমরা কামার শাল থেকে খিড়কি পুকুরের রাস্তাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যেটা জন্য সাত লাখ টাকা বরাদ্দ হয়েছে দেখুন কামার শাল থেকে খিড়কি পুকুরের রাস্তা দেখুন অলরেডি ঢালাই ঢালাইয়ের মান তো সেটা নিয়ে প্রশ্ন উঠবেই ফেটে ফেটেছ উচিত হয়ে যাচ্ছে তা কি প্রতি বছর বছর ঢালাই করা যাবে সরকারের টাকা কি এতটা পড়ে রয়েছে নষ্ট করার জন্যে এই খিড়কি পুকুরের রাস্তার দেখুন রাস্তা অলরেডি ঢালাই এর জন্য কিন্তু সাত লাখ টাকা টেন্ডার ডেকে দেওয়া হয়েছে পরের পাটটা হয়তো সেখানটা নেই নেই তার মানে আমরা যে টোটালটা ধরি সাতটা স্কিমের মধ্যে তিনটে ঢালাই ঢালাই রাস্তার আমার টেন্ডার লাখ টাকা এক্সট্রা কি বলবেন একটা ডেভেলপমেন্ট করার জন্য সরকার টাকা দিচ্ছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আর সেটা কিভাবে মানে কৌশল অবলম্বন করে তুলে নেওয়া ধান্দা দেখেছেন কি বলবেন এরপর কি বলবেন এত জলজন্ত ডকুমেন্ট দেওয়ার পর কীভাবে অস্বীকার করবেন যে আরামবাগ টিভি ভুল ভুল তত্ত্ব পরিবেশন করছে কিভাবে বলবেন কে বলবে আশিক ইকবালের ছবি তো আপনারা চেনেন আমরা আগেই আপনাদেরকে দেখিয়েছি শুধু এই টেন্ডার এই কাজের দুর্নীতি নয় তার সম্পর্কে তো গুন্ডাগিরি দাদাগিরি সে তো শুনেছেন বাড়ির লোককে মারধর থেকে শুরু করে তার নামে অনেক অভিযোগ অনেক অভিযোগ আশিক ইকবালের সেই ছবি আপনাদের বুঝতে পারছেন না আমি দেখাবার চেষ্টা করছি একটু ভালোভাবে যে এই এত কিছু জল জলজান্ত উদাহরণ যদি আপনাদেরকে আমরা দেখিয়ে দিই তারপরেও বলবেন যে আরামবাগ দেবী ভুল খবর প্রকাশ করছে কোনো ব্যবস্থা হচ্ছে এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তার পাশে দল রয়েছে যে যা বলছে বলুক সুতরাং এই ধরনের যদি বিষয়গুলো আমরা বারবার তুলে ধরার চেষ্টা করছি আমরা আপনাদের সামনে যে সরকার ব্যবস্থা নিক না নিক প্রশাসনিক ব্যবস্থা নিক না নিক আমাদের মনে হয়েছে যে এইগুলোকে প্রকাশ্যে আনা দরকার রয়েছে এবং আরও একটা বিষয় আমাদের নজর এসছে যে যখন টেন্ডার ডাকা হয়েছে এখনও টেন্ডার একেবারে ছেড়ে দেওয়া হয়নি এখনও কেউ টেন্ডার বিজ্ঞপ্তি পাননি তার আগেই আপনাদেরকে দেখাতে চাইছি যে রাস্তায় কাজ হবে সেই রাস্তার ধারে অলরেডি কিন্তু স্টোন চিপ বালি সব পড়ে রয়েছে কারণ একটা অভিযোগ আগে থেকেই ছিল আমরা শুনছিলাম যে এখানের সিস্টেম হচ্ছে যে একজন দুজন কন্ট্রাক্টরই কাজ পাবেন বাইরের কোনো বেশি অন্য কেউ অ্যালাউ নেই পুরো সেটিং সব গটাফ তারাই কাজ পাবেন এবং টেন্ডার বিজ্ঞপ্তি এখনও কমপ্লিট হয়নি ঠিকাদারি এখন কে পাবেন হয়নি কিন্তু মালপত্র পড়ে গেছে অভিযোগ এলাকার সূত্রে যে ওই সেই একজন দুজন কন্ট্রাক্টর তারাই কাজ করবেন তারাই পাবেন সুতরাং জানে তো আমাদের ঘরের টেন্ডার ঘরের টাকা মালটা ফেলে রাখতে অসুবিধে কোথায় অন্য কেউ এখানে জায়গা পাবে না কাজ পাবে না এইভাবেই দুর্নীতির ছবি মানে আমরা বলতে বলতে আমরাও টায়ার্ড হয়ে পড়ছি যে প্রত্যেকটা দিন যেখানেই তাকাচ্ছি সেখানেই দুর্নীতির ছবি এই সরকারের এই পঞ্চায়েতগুলোর আর আমাদের প্রশ্ন এটাই যে এর পরেও ব্যবস্থা হবে না এর পরেও খতিয়ে দেখা হবে না এর পরেও ক্যাগ রিপোর্টে সব মেক হয়ে যাবে এটাই কিন্তু ভাববার বিষয় যে সরকার এই টাকাগুলো যে দিচ্ছে কেন দিচ্ছে গ্রামের উন্নয়নের জন্য যে টাকাগুলো দিচ্ছে সেগুলো কাদের উন্নয়ন হচ্ছে এইভাবে লুট লুট হয়ে যাচ্ছে এলাকার মানুষ আমাদেরকে জানাচ্ছেন এলাকার মানুষ তারাই কিন্তু এসব ছবি তুলে আমাদেরকে পাঠাচ্ছেন যে দেখুন আমাদের পঞ্চায়েতে কি হচ্ছে সরকার নজর দিকে আমরা এ নিয়ে যদ করার চেষ্টা করেছিলাম যিনি খানাকুল এক নম্বরের বিডিও দেবাশিস মন্ডল তার এলাকায় প্রচুর দুর্নীতির খবর আমরা শুনেছি আমরা চেয়েছিলাম তার সঙ্গে কথা বলতে যে তিনি কি বলবেন তিনি কি বিষয়টা খতিয়ে দেখবেন আদেও আমাদের খুব ভালো করে জানা যে আমাদের নাম্বার তার কাছে সেভ রয়েছে তার ফোনে তিনি কিন্তু ফোনটা ধরেননি একাধিকবার কল করেছিলাম আমি নিজে ফোন ধরেননি তিনি ফোন ধরুন না না ধরুন জবাব তো মানুষ চাইবেন মানুষকে জবাব দিতে হবে কোনো না কোনো দিন জবাব দিতে হবে এখন না হলেও পরে হলেও জবাব দিতে হবে আরামবাগ টিভি এইভাবেই জলজন্ত উদাহরণ দিয়ে তুলে ধরতে চাই আমরা দেখব কতদিন চোখ বন্ধ করে থাকতে পারে এই সরকার তার প্রশাসন কতদিন এই তৃণমূল নেতারা ঊর্ধ্বতন নেতারা তারা চুপ করে বসে থাকেন তাদের দলের একনিষ্ঠ কর্মী হিসাবে আশিক ইকবালকে এতটা প্রশ্রয় দিয়ে থাকে আমরা শুনেছি যে উনি খুব খুবই ঘনিষ্ঠ তৃণমূল নেতা নৈমুল হক করফে রাঙ্গার একেবারে খুব স্নেহধন্য একজন প্রধান তার নাকি হাত রয়েছে এই আশিক ইকবালের মাথায় হাত থাক দুর্নীতি কখনো কাউকে ছাড়বে না আজ না হলেও কাল কাল না হলেও পরশু তারপর না হলেও একদিন না একদিন কোনো না কোনোভাবে জনতার দরবারে এর বিচার হবে নজর রাখুন আরামবাগ টিভিতে এইভাবেই যে যেখানে পাচ্ছেন দুর্নীতির ছবি আমাদেরকে পাঠান আরামবাগ টিভি দপ্তরে আমরা আপসহীনভাবে এইভাবেই তুলে ধরব সঙ্গে থাকুন